আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে রাজিয়া রহমান আপুর শালুক ফুলের লাজনী গল্পের 7 নম্বর পর্ব। শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, পুরোটা দেখার পর কমেন্ট করবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আফিফা বসে আছে আজাদ সাহেবের সামনে। আজাদ সাহেবের চেহারা রক্তিম হয়ে আছে, যে কোনো সময় মেয়ের ওপর ঝাঁপিয়ে পড়বেন এরকম একটা ভাব তার মধ্যে স্পষ্ট। ধ্রুব বড় চাচার পিছনে দাঁড়িয়ে আছে, একটু দূরে আদনান বসের আগে বসছে। আফিফা বারবার চোখ মুছে আজাদ সাহেব দমকে বললেন, তুই এখন কি চাস আমাকে সেটা বল, আমি তোকে দরকার হলে টুকরো টুকরো করে কেটে নদীতে ভাসিয়ে দিব, মনে রাখিস তবুও তোর বিয়ে হবে আমার পছন্দের ছেলের সাথে। আফিফা কোনো কথা বলতে পারল না, শালুক দূরে দাঁড়িয়ে কাঁপছে ভয়ে, সবার থমথমে মুখ দেখে শালুকের আরও ভয় করছে। আফিফা জবাব দিল না, আদনান চিৎকার করে বলল, ধরে কষে একটা থাপ্পড় দেন আব্বা, দেখবেন সব ঠিক হয়ে যাবে, বেয়াদব হইছে। আফিফা চট করে জবাব দিল, তোমার মতো বেয়াদব তো হইনি, বড়লোক মেয়ে বিয়ে করার জন্য তুমি যেভাবে নিজের ভালোবাসার মানুষকে অস্বীকার করেছো তেমন তো করিনি। আদনান চমকে উঠে আশার দিকে তাকালো, ডাইনিং টেবিলের চেয়ারে বসে আশা মিটি মিটি হাসছে। আশা কি কিছু বুঝতে পেরেছে? আদনান সতর্ক হলো, আফিফাকে বিগড়ানো যাবে না, সব ফাঁস করে দিলে সোনার হরিণ হাতছাড়া হয়ে যাবে তার। আজাদ সাহেব আফিফার মুখ উপরের দিকে তুলে ধরে নরম স্বরে বললেন, দেখ মা, যদি এমন হতো যে জহিরও তোকে পছন্দ করে তাহলে না হয় একটা ব্যাপার ছিল, আমরা ভাবতাম বিষয়টি নিয়ে। জহির আমাকে বলে দিয়েছে ইতিমধ্যে সে প্রয়োজন হলে বাড়ি থেকে চলে যাবে, তাহলে তুই বল এই মুহূর্তে আর তোর কী করার আছে? আফিফার জবাব দিল না, সে নিজেও জানে তার কিছুই করার নেই, তবু একটা চান্স পেতে চেয়েছে। জহির ভাইকে জানাতে চেয়েছে নিজের মনের কথা, জহির ভাই রাজি থাকলে এক হিসেবে আর না থাকলে অন্য হিসাব। অশ্রু টলটলের চোখে ধ্রুবর দিকে তাকিয়ে আফিফা বলল, আমার আর কিছু বলার নেই ধ্রুব, আমি তবু এখন নিজেকে বোঝাতে পারবো এই বলে যে আমি তো আমার মনের কথা জানিয়েছি জহির ভাইকে, সে আমাকে প্রত্যাখ্যান করেছে, আজ যদি এই কথাটা না বলতাম সারা জীবন আমার আফসোস থেকে যেত এই ভেবে যে কেন একবার সাহস করে সবাইকে জানালাম না। ধ্রুব কি করবে বুঝতে পারল না, নয়নার ভীষণ খারাপ লাগলো আফিফার জন্য। মায়ের রুমিকে দেখে জহির বসে বসে নখ কাটছে। নয়নাকে দেখে হেসে বলল, নিধি কেমন কামড় দেয়া শিখেছে দেখেছিস তুই, দেখ না আমার নাকের কী অবস্থা করেছে পাজিটা। নয়না ভাইয়ের সামনে বসে বলল, আফিফা ভীষণ কাঁদছে। জহির হেসে বলল, সে তো আমি নিজেও দেখেছি আমার বোনকে কাঁদতে, তাতে কি আমার বোনের কান্না দেখে কি ওদের মন গলেছে? আদনান যে এরকম একটা বিট্রে করলো, কেউ কি একবার একটা কথা বলছে ওরা, তাহলে আফিফা কাঁদলে আমার কি, এমন তো না যে আমি ওকে মাঝপথে ছেড়ে দিচ্ছি বা ওকে ঠকাচ্ছি, আমি এসবে জড়িত ছিলামই না কখনো, তাহলে আমার মাথা ব্যথা কিসের? নয়না ভাইয়ের হাত চেপে ধরে বলল, তুই এত কঠোর কেন ভাই? জহির হেসে ফেলল বোনের কথা শুনে, তারপর বলল, আমার মনে যে কি পরিমাণ মায়া তুই ভাবতেও পারবি না, একদিন বুঝবি সেটা। মেহমান এলো দুপুরের দিকে, 2 CNG করে মোট 10 জন, বাইকে করে এসেছে 4 জন। শালুক একেবারে জবরদস্ত একটা শ্বাস দিয়েছে, যেন আজকে বিয়ে হচ্ছে কারো। ধ্রুব একটা সাদা শার্টার লুঙ্গি পরেই নিচের দিকে যেতে যেতেই শালুকের সাথে দেখা হয়ে গেল তার। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল তার, যেন শালুক নয় একটা ক্লাউন দাঁড়িয়ে আছে তার সামনে, তবু রক্ষামাত্রায় হিজাব থাকায় একটু ভদ্র লাগছে তাকে। কোনো কথা না বলে ধ্রুব চলে গেল, পলক এসেছে সবার সাথে। ধ্রুব গিয়ে বন্ধুর সাথে হ্যান্ডশেক করলো, সবাইকে সোফায় বসতে বলে নিজে গিয়ে ট্রেতে করে সবার জন্য শরবত নিয়ে এলো। আদনান আসার হাত ধরে নেমে এলো নিচে, শালুকের ভীষণ রাগ হলো এত আদিক্ষেতা দেখে। মেহমানদের সাথে শাপলার বয়সী দুটো মেয়ে এসেছে, ওরা পুরো বাড়ি ঘুরে দেখছে। মধ্যবয়সী 3 জন মহিলা উঠে গিয়ে রান্নাঘরে দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলো, তারপর ফিসফিস করে কানাকানি করে নিজেদের মতোই উপরের দিকে গেল। শালুকের কেমন যেন লজ্জা লজ্জা লাগছে হঠাৎ করে, মহিলা 3 জনকে উপরের দিকে আসতে দেখে শালুক সরে গেল। তারপর বের হলো মেয়ে দুটোকে দেখে ওদের সাথে ভাব করতে। শালুকের এরকম শ্বাস দেখে মেয়ে দুটো হেসে ফেলল, একজন অন্যজনকে ফিসফিস করে কিছু বলল, শুনতে না পেলেও শালুক বুঝতে পারল ওকে নিয়ে কিছু বলেছে ওরা। হঠাৎ করে শালুকের মন খারাপ হয়ে গেল, ওরা কি শালুকের শ্বাস নিয়ে কথা বলছে? রুমে ঢুকে শালুক দরজা বন্ধ করে দিল, তারপর আয়নার সামনে গিয়ে নিজেকে খুঁটিয়ে দেখল, কিছু বুঝতে না পেরে সব মেকআপ তুলে ফেললো রাগ করে। তারপর গায়ে টকটকে লাল জামাটা চেঞ্জ করে একটা হলুদ রঙের সুতির 3 পিস পরে নিয়ে সাদা হিজাব পরে নিল। আফিফাকে সাথে নিয়ে আফিফাদের দাদি মেহমানদের সামনে গেল। সাপ্তাহ শালুক ধ্রুবর বোন দিবা আসতে নিতেই ধ্রুব ধমক দিন 3 জনের উপরে পাঠিয়ে দিল। সব নাস্তা টেবিলে নিয়ে ধ্রুব উপরে গেল, তারপর 3 জনকে ধমক দিয়ে বলো, বিয়ে হবে আফিফার, তোদের লজ্জা করে না দেই দেই করে যে সেজেগুজে ওদিকে যাচ্ছিস, দেখে মনে হয় যেন তোদের দেখতে আসছে পাত্রপক্ষ। শালুক মুখ বাঁকিয়ে বলল,
আমি কি সেজেছি নাকি? ধ্রুব খুব ভালো করে তাকিয়ে বলল, একবার তো একেবারে জঙ্গলিদের মতো সেজেছিস, হঠাৎ করে সুবুদ্ধি হয়েছে দেখে না হয় সব তুলে ফেলেছিস। এটা কি হিজাব পড়েছিস তুই? হিজাবে তো দাগ কেন কলমের? এই তোর কি খাতা নেই? হিজাবে তো আঁকিবুকি করে রেখেছিস কেন? শালুক মাথা নিচে করে বলল, আমি তো হিজাব পরি না, অন্য হিজাব বেশি নাই, এটা আমার স্কুল ড্রেসের সাথে হিজাব। দ্রুত বিড়বিড় করে বলল, খবরদার, পায়ের গোড়ালি নিচ দিয়ে ভেঙে দিব যদি তিনজনকে দেখি ওখানে এত মানুষের সামনে গিয়ে ঢং করতে। ধ্রুব চলে যেতেই শাপলার কলিজে মোচর দিয়ে উঠল, আহা, এত যত্ন করা মানুষটা কিনা তার হবে না, সে নাকি অন্য কাউকে ভালোবাসে। শাপলা বিছানার উপর ধপ করে বসে পড়ল, তার কিছুই ভালো লাগছে না এখন। আফিফা আপার এইসব দেখার পর শাপলা তওবা করেছে 100 বার, জীবনে কাউকে বলবে না যে সে ধ্রুব ভাইকে পছন্দ করে। কিছুক্ষণ পর মেহমানরা খাবার খেলো, আদনান আশাও বসলো তাদের সাথে খেতে। আজাদ সাহেব দুই ভাইকে নিয়ে বাবাকে নিয়ে বসেছে, খেতে খেতে বিভিন্ন কথা বলছে সবাই। ধ্রুব রান্নাঘর আর ডাইনিং টেবিলে দৌড়াদৌড়ি করছে খাবারের প্লেট বাটি নিয়ে, সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, এটা ওটা এগিয়ে দিচ্ছে। আদিবা বেগম নিজের ছেলের উপর ভীষণ রাগ হলেন। খাবার পর পাত্রপক্ষ জানালো তাদের মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পক্ষ গিয়ে তাদের বাড়িঘর দেখে আসুক আগামীকাল, মেয়ে পক্ষের যদি সব পছন্দ হয় তারপর তারা এসে বিয়ের কথা পাকা করা যাবে। আদিবা বেগম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। মেহমান যেতে আদিবা বেগম আদনানের ওপর ঝাঁপিয়ে পড়লেন যেন, ছেলেকে ধমকে বললেন, বেয়াক্কালের মতো যে খেতে বসে গেলি তুই, একবার এটা মাথা ছিল না মেহমানদের খাবার এগিয়ে জুগিয়ে দিতে হবে? ধ্রুব ছেলেটা একা একা সব করলো আর তুই নাস্তে নাতে খেতে বসে গেলি, আটকেলকে আর তোর হবে না কোনোদিন? আদনান লজ্জা পেল কিছুটা, কিন্তু কিছুই বলল না। কিছু বললে মা এখন অনেক কথা শুনিয়ে দিবে, আশার সামনে প্রেস্টিজটাই রক্ষা করা এখন দরকার। আশা বলল, তোমাদের এই ব্যাপারটা খুব সুন্দর, আমি খুব এনজয় করেছি। আদনান, আমাদের বিয়ের সময়ও কি এরকম দেখাদেখি হবে? আমাকেও কি আফিফার মতোই এরকম সেজে আসতে হবে? ধ্রুব হেসে বলল, না আশা, তোমার এইসব লাগবে না, তোমার আর ভাইয়ের বিয়ের কথা তো সবাই জানি, শুধু একটা ডেট ফিক্সড করা হবে, তারপর কবুল বলে তুমি চলে আসবে আমাদের বাড়িতে। আশা ধ্রুবর দিকে তাকালো, শ্যামলা বর্ণের লম্বা গরনের একমাথা জাকড়া চুলের এই ছেলেটাকে ভীষণ সুন্দর লাগছে লুঙ্গিতে। আদনানকে আশা লুঙ্গি পড়তে দেখেনি কখনো। আদনান মনে প্রাণে পশ্চিমা সংস্কৃতি ধারণ করে পশ্চিমাদের মতোই হতে চায়, ওর মধ্যে কোনো স্বকীয়তা নেই। আশা আদনানকে বলল, তুমি একবার লুঙ্গি পরিও তো, কেমন লাগে তোমাকে দেখবো? আদনান হেসে বলল, পাগল হয়েছে তুমি আশা, আমি আর লুঙ্গি ইম্পসিবল, কিছুদিন পর আমেরিকান মেয়ে বিয়ে করে আমেরিকান হয়ে যাব, আমি নাকি এখন লুঙ্গি পরব? আশা কিছুক্ষণ ধ্রুবর দিকেই তাকিয়ে থাকল। ধ্রুব নিজের মতো করে কথা বলছে দাদা দাদির সাথে, তারপর বের হয়ে বাজারের দিকে গেল। শালুক সন্ধ্যাবেলায় বই নিয়ে বসলো, ইংরেজি একটা প্যারাগ্রাফ মুখস্থ করতে গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে গেল। আধা ঘন্টার চেষ্টার মধ্যে শালুক 2 পেজ ভর্তি করে ফেললো হাবিজাবি আঁকিবুকি করে। তারপর শালুক অনুধাবন করতে পারলো সে যে আসলে এক লাইনও মুখস্থ করতে পারেনি। বিরক্ত হয়ে শালুক উঠে গেল বই রেখে। আধা ঘন্টা পরেও যদি এক লাইন মুখস্থ করা না যায় তবে সে দায়বার কি শালুকের? কিছুতেই না, বরং যারা এই প্যারাগ্রাফ লিখেছে তাদের। তারা স্টুডেন্টদের উপযোগী করে লিখতে পারেনি বলেই নিজেদের খুব বুঝ দিয়ে শালুক আনন্দ চিত্তে শাপলার রুমে গেল। শাপলার রুমে গিয়ে দেখল আফিফা শাপলা আশা দিবা বসে আছে। আশাকে দেখে শালুক কিছুটা বিরক্ত হলো কিন্তু তা প্রকাশ করল না। আফিফার কান্না দেখে শালুকের মন খারাপ হয়ে গেল। সবাই মিলে আফিফাকে সান্ত্বনা দিল। ধ্রুব এলো 8টার দিকে, ততক্ষণে আফিফার কান্না থেমেছে, হাতে করে নিয়ে এলো 4টি শপিং ব্যাগ। শালুকের রুমে গিয়ে দেখে রুম খালি, তারপর শাপলার রুমে উঁকি দিল। শাপলা, শালুক, আফিফা, দিবা, আশা সবাই বসেছে গোল হয়ে। গলা খাঁকড়ি দিয়ে ধ্রুব ভিতরে এলো, তারপর ব্যাগগুলো সবার মাঝখানে রেখে আবারও চলে গেল। দিবা হোম রেখে পড়লো ব্যাগের উপর, ভিতরে 2টো করে শপিং ব্যাগ। ব্যাগের উপর সবার নাম লেখা আছে। শাপলা খুলে দেখলো 6টা হিজাব। শালুক বিরক্ত হলো আশার জন্য হিজাব এনেছে দেখে। শাপলা, শালুক, আশা, আফিফা, দিবা, নয়না সবার জন্যই হিজাব এনেছে ধ্রুব। শালুক নিজের হিজাব নিয়ে রুমে রাখতে এসে টেবিলের উপর একটা নীল কাগজ দেখতে পেল, উৎসাহী হয়ে সেটা খুলেই দেখলো ভিতরে লেখা। ধ্রুবর ঘরের দেয়ালে আশার টি শার্টে কে এসব লিখেছে তার কেউ না জানলেও আমি কিন্তু জানি, ধরা পড়ে গেলে শালুক। শালুকের বুক কেঁপে উঠলো এটা পড়ে। কে লিখেছে এটা? না, হাতে লেখা তো তার অচেনা। বোকা শালুক বুঝল না তার মতো অন্য কেউ বাম হাতে লিখতে পারে, তড়িগড়ি করে কাগজটা ছিঁড়ে ফেলল। ধ্রুব শালুকের রুমে এসে বলল, তোর টিচার ঠিক করে এসেছি আগামীকাল বিকেল থেকে তোকে পড়াতে আসবে। শালুক মুষ্টিবদ্ধ করে হাত পিছনে নিয়ে বলল, ঠিক আছে। ধ্রুব চেয়ারটা নিয়ে বসে বলল, জানিস আজকে কি হয়েছে?
আমার ক্যাশবোর্ডের কথা বলছি না তোকে, ওর জন্য হিজাব কিনতে গিয়েছি মূলত। তারপর মনে হলো বাসায় ওরা সবাই আছে, তাই সবার জন্যই কিনে নিয়ে আসলাম। শালুক মাথা নেড়েই বললো, বুঝেছি। ধ্রুব কিছুক্ষণ তাকিয়ে বললো, কি হয়েছে তোর, এরকম স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছিস কেন, হাতে কি পিছনে? শালুক চমকে উঠে সব জানালার দিয়ে ফেলে দিল। টেবিলের উপর ছোট্ট একটা কাগজের টুকরো পড়ে গেল তড়িঘড়িতে। ধ্রুব খুলে দেখলো লেখা আছে, গেলে শালুক। শালুকের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কি এটা, লাভ লেটার? শালুক ঘামতে থাকলো, কি জবাব দিলে শালুক? ধ্রুব ভাই যদি জানতে পারে তবে শালুককে আস্ত রাখবে, মনে মনে ইয়া নাফসি জপতে লাগলো শালুক। ধ্রুব মনে মনে বলল, একটা বোকা ফুলের জন্য কখনো ওতলা হব, তাকিয়ে ভেবেছে কবে। তো ফ্রেন্ডস, গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন সবসময়। ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।